গঙ্গাবক্ষে 100 যাত্রী বহন ক্ষমতার একটি ই ফেরি চালানোর পরিকল্পনা করেছে রাজ্য পরিবহন দপ্তর। বিদ্যুতে চলবে ই ফেরি। আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। এছাড়া ট্রামের বৈদ্যুতিক তার ব্যবহার করে ভারতের মধ্যে কলকাতাতেই ট্রলি বাস চালানোরও কথা ভাবা হচ্ছে। এছাড়াও কলকাতা শহরে বৃহস্পতিবার ফের 10টি ই বাস চালু করল পরিবহন দপ্তর। এই বাসগুলিও চলবে বিদ্যুতে। ই বাস পরিষেবার সূচনা করছেন কলকাতার মেয়র তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। কসবায় 10টি ই বাসের উদ্বোধন করলেন। আরও 50টি ই বাস মহানগরীর পথে নামবে। বাকি 40টি ই বাসের আগামী জুলাই মাসের শেষাশেষি থেকে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে রাজ্য পরিবহন দপ্তরের। ইতিমধ্যে 80টি ইলেকট্রিক বাস চলছে মহানগরীতে। 76টি চার্জিং স্টেশনও চালু হয়ে গিয়েছে। 400টি ই বাস চলতি বছরের রাস্তায় নামবে। 2023 সালের ভিতর মহানগরীর পথে নামানো হতে পারে আরও 800টি ই বাসকে। অদ্রিজা ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ।